আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, ফাইন্যান্স সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি এবং পুলিশ কমিশনার কলকাতা এবং কলকাতার মেয়র পি রাধাকৃম আছে। এই সিদ্ধান্তটা কিন্তু অল ওভার বেঙ্গল। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা পুলিশরা অনেক দিন ধরে চাইছিলেন, যে যারা কনস্টেবল রিক্রুটমেন্ট যখন হয়, রিক্রুটমেন্ট যেটা পুলিশ কনস্টেবলের আপার এজ লিমিট ছিল 27 বছর, বর্তমানে সেটাকে আমরা বাড়িয়ে 30 ইয়ার্স করলাম। তাতে কি হবে, যেহেতু তাদের ট্রেনিং নিতে হয়, অনেক কিছু করতে হয়, তারা ট্রেন্ড ফোর্সেস, সেই জন্য অনেক দিন ধরে তাদের একটা ডিম্যান্ড ছিল যে বয়সটাকে যদি একটু বাড়ানো হয়, সেই জন্য আমরা তাদের বয়সটা 27 থেকে বাড়িয়ে 30 করলাম। কম্পেনসেট অ্যাপয়েন্টমেন্ট আন্ডার এক্সেম্পটেড ক্যাটাগরি রিল্যাক্সেশন উইথ রেসপেক্ট টু এজ অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট উইল বি প্রোভাইডেড টু দ্য নেক্সট অফ কিন অফ দ্য ডিজিজড পুলিশ পার্সোনাল। কম্পেনসেটরি যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, অনেক সময় কি হয়, ধরুন যে মারা গেল পুলিশকর্মীটি, তার বাড়িতে কেউ হয়তো চাকরি করার জন্য আছেন, অথচ অনেক সময় পুলিশের চাকরিতে এতটা ইঞ্চি চাই, শারীরিক মাপ দীর্ঘতা এতটা, বয়স এতটা, এর মধ্যে হবে নানা রকম ওদের প্রসেস আছে। কিন্তু কম্পেনসেট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি কেউ মারা যায় কাজ করতে করতে ডিউটিরত অবস্থায়, এবং পুলিশ কাজ করতে করতে, তাদের জন্য এগুলো এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ সেখানে সে 5 ফুট না 6 ফুট তার অনুযায়ী কাজ দেবে। যেমন আমরা অনেককে তো দেওচা 5 মিটার করেছি, এটা স্পেশাল ক্যাটাগরি হিসেবে, সেই সুযোগটা পেলে তাদের অনেক পরিবার আছে, তারা বেঁচে যাবে। আর একটা ছিল যে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট আপ টু 35 ইয়ার্স অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট উইল বি প্রোভাইডেড ইন প্রমোশন টু কনস্টেবল ফ্রম সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, হোম গার্ড, NVF অ্যান্ড সিভিল ডিফেন্স। এটা 35 বছর পর্যন্ত করা হলো, যারা প্রমোশন পাবে 10% যেগুলো এ করা হয়েছে। আগে এটা বয়স কত ছিল, 27 ছিল, মানে যারা ধরুন পুলিশে কাজ করে, হোম কনস্টেবল মানে ধরুন সিভিক ভলেন্টিয়ার্স, NVF, তারপরে সিভিল ডিফেন্স এইসবে কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, তারা 27 বছর পর্যন্ত প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু তার বেশি আর হতো না, ফলে এইটাকে বাড়িয়ে 35 বছর করা হলো। কন্ট্রাকচুয়াল ড্রাইভার্স এবং পুলিশ, কলকাতা পুলিশ, এদের মধ্যে একটা ডিফারেন্স ছিল। কলকাতা পুলিশের ড্রাইভাররা পেতেন 11,500 এবং ওয়েস্ট বেঙ্গল পেত 13,500। এটাকে সমান করে দেওয়া হলো। অবশ্য কলকাতা পুলিশের এটা জুরিসডিকশনটা ছোট, গ্রামের দিকে জুরিসডিকশনটা অনেক বেশি, নাইটের পর নাইট খাটতে হয়। আমার মনে হয় এটা তোমরা একটা করতে পারো, ফাইন্যান্স যদি এগ্রিড করে যে 13,500 কলকাতা পুলিশেরটা 13,500 করে দেওয়া হলো, ঠিক আছে, আর 13,500 যেটা ছিল সেটা 1,500 করে দাও, এই 15,000 করে দাও।